প্রাচ্য থেকে পাশ্চাত্য শোবিজ জগতে তারকার আত্মহননের ঘটনা নতুন কিছু নয়। বর্তমান সময়ে দেশের শোবিজ জগতেও একের পর এক ঘটছে আত্মহনন। গেল 9 মাসে এই বিধ্বংসী পথ বেছে নিয়েছেন 3 মডেল, যাদের সবাই আবার নারী। কেন এই আত্মহনন? মনোবিজ্ঞানীরা বলছেন, খ্যাতির মোহ, জীবনে ব্যর্থতা আর হতাশা মিলেই ঘটছে আত্মহত্যা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। জয়াশীল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ফ্যান ছিলেন, তাই নিজের নাম দিয়েছেন জ্যাকুলিন মিথিলা। মিডিয়ায় তার একমাত্র কাজ একটি ছবির আইটেম গান, সেটিকে সম্বল করেই তারকা খ্যাতি পেতে চেয়েছিলেন মিথিলা। প্রায় প্রতি রাতে হাজির হতেন ফেসবুক লাইভে। খোলামেলা সেই সব লাইভে রাতারাতি বাড়ে মিথিলার ফ্যান ফলোয়ার আর লাইকের সংখ্যা। কিন্তু মিথিলার তারকা হওয়া হয়নি, তাকে নিয়ে হয়নি কোনো সংবাদ শিরোনাম, বরং আত্মহত্যার পর খবর হয়েছেন মিথিলা। রীতিমতো ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেন তিনি। সিনহা রাজ কিংবা সাবিরা হোসেন, তারকা হতে যাওয়া আরো 2 হতাশ তরুণীর নাম। সুইসাইড নোট রেখে আত্মহত্যার পথ বেছে নেন সাবিরাও। কেন এমন বিধ্বংসী পথ বেছে নিচ্ছেন তারকা খ্যাতি পেতে যাওয়া এই তরুণীরা? মানুষের লাইফে কষ্ট আসবে, কষ্ট যাবে, কিন্তু এইভাবে সুসাইড করে নেওয়া সেটা তো ঠিক না। এটা কোনো লাইফের ডিসিশন হইতে পারে না। আমাদের লাইফে সবারই অনেক বেশি প্রবলেম আছে, সবাই আমরা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের লাইফ নেই। যে ছোটবেলা থেকে একটা সাপোর্ট, গ্রুমিং, আমি সব কিছু শেয়ার করতে পেরেছি, সবাই ফ্যামিলি থেকে এরকম একটা সাপোর্ট পায় না, তো অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেসের ফল হিসেবে তারা এরকম একটা পথ চুজ করে। মনোবিজ্ঞানীরা বলছেন, কোনো জীবনবোধ তৈরি হবার আগেই মিডিয়ায় প্রতিষ্ঠা পেতে যাওয়া এই উঠতি তরুণ তরুণীরা প্রাপ্তি বা অপ্রাপ্তিকে সহজে মেনে নিতে পারেন না, তাই তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। সেই সাথে আছে দেশি বিদেশি মিডিয়ার নানা রকম নেতিবাচক প্রভাব। মিডিয়াতে যারা কাজ করছেন, আমার কাছে মনে হচ্ছে যে তাদের এমনিতেই আমাদের যান্ত্রিক জীবন, আবার যখন মিডিয়াতে কাজ করতে যাচ্ছেন তখন সেটা তার আরেকটু যান্ত্রিকতাটাকে বাড়িয়ে দেয়, ফলে মানবিকতার অভাব এবং যান্ত্রিকতার অতিরিক্ত যে চাপ, সেই চাপটা সহ্য করতে না পেরে আমার কাছে মনে হয় তারা এরকম সুইসাইড প্রবণতার দিকে যাচ্ছেন। জীবন সম্ভাবনার, সেই সম্ভাবনার দ্বার খুলতে বাড়াতে হবে পারিবারিক সম্প্রীতি, কাছের মানুষদের সহমর্মিতা সহযোগিতা, পারিবারিক সচেতনতা বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি এবং সহমর্মিতা ভালোবাসা বৃদ্ধি, দ্বিতীয়ত সামাজিক এবং দলীয় কোনো গ্রুপের মাধ্যমে এই ধরনের যারা স্ট্যাটাস দিচ্ছে তাদেরকে সহমর্মিতা সহযোগিতা শক্তি বৃদ্ধির জন্য কাজ করা যেতে পারে। কারো মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হলে কাউন্সিলিং জরুরি বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা। রাশেদ আনিস, 71, ঢাকা।